स्क्रीन का शेयर कर दो तो। দেখতে পাচ্ছিস না রে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো দেখ, আমরা আজকে গস লটা পড়বো। তো গস ল পড়তে গেলে কয়েকটা বিষয় জানার দরকার, মানে কতগুলো বেসিক ফান্ডামেন্টাল বিষয়, যেমন হচ্ছে একটা হচ্ছে এরিয়া ভেক্টর আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এই দুটো আমরা আগে পড়বো, তারপরে আমরা গস লতে যাবো। তাছাড়া ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে জানতে হবে। মানে গস ল পড়ার জন্য এই তিনটে বেসিক জিনিস, একটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর, একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। যদি ক্ষেত্র ভেক্টরটা কি, না ক্ষেত্র ভেক্টরকে আমরা একটা, মানে ক্ষেত্রফলকে আমরা একটা ভেক্টর হিসেবে ধরবো, ঠিক আছে? যে ভেক্টরটার অভিমুখ কোন দিকে হবে, তলের সঙ্গে লম্ব হবে। এই দেখ, এন ক্যাপ দিয়ে দেখিয়েছি। এটা এটা মনে করো যে কোনো একটা স্কোয়ার টাইপের এরিয়া আছে এস, ঠিক আছে? এস ভেক্টরটার অভিমুখ এই তলের সঙ্গে লম্ব, উপরের দিকে আছে এন ক্যাপ। তাহলে আমি এস ভেক্টরটাকে কিভাবে লিখতে পারি? যে কোনো ভেক্টরকে তার মান ইনটু তার অভিমুখ। তাহলে এস ভেক্টর সমান আমি লিখেছি এস এন ক্যাপ। যে কোনো একটা ভেক্টরকে এভাবে লিখা যায়, তোরা জানিস এ ভেক্টর সমান এ ইন্টু এ ক্যাপ, সিমিলারলি এস ভেক্টর সমান এস ইন্টু এন ক্যাপ, এভাবে আমি লিখেছি। তো এইটা কি হয়েছে, এই যে এই সার্ফেসটা হচ্ছে একটা সিমেট্রিক সার্ফেস বা সুষম সার্ফেস আমি বলতে পারি, ইউনিফর্ম সার্ফেস, একটা স্কোয়ার সার্ফেস আমি নিয়েছি। মানে ইউনিফর্ম সব জায়গাতে ডিরেকশনটা সেম, একই দিকে হবে, উপর দিকে হবে, কোনো জায়গাতে ডিরেকশনের কোনো ভেরিয়েশন নেই। সব জায়গাতেই আমি যদি ইউনিট নর্মালটা নিই, এন ক্যাপটা নিই, এন ক্যাপটা সব জায়গাতে একই, উপর দিকে। তাহলে যদি একটা নন ইউনিফর্ম সার্ফেস হয়, যেটা আমি এখানে দেখিয়েছি, দেখ এটা একটা নন ইউনিফর্ম সার্ফেস, তাহলে এইখানে যদি এন ক্যাপটা এইদিকে হয়, এইখানে এন ক্যাপটা এইদিকে হবে, এখানে এন ক্যাপটা এইদিকে হবে, এখানে এন ক্যাপটা এইদিকে হবে, এখানে এন ক্যাপটা এইদিকে হবে, তাহলে এন ক্যাপ গুলো বিভিন্ন দিকে হচ্ছে। সেই সমস্ত সার্ফেসের ক্ষেত্রে আমাকে কি কনসিডার করতে হবে, না একটা স্মল এরিয়া কনসিডার করতে হবে ডিএস, এবং সেই ডিএস এর জন্য এন ক্যাপটা কনসিডার করবো। মানে এই এন ক্যাপটা কেবলমাত্র এই ডিএস এর জন্যই প্রযোজ্য, অন্য জায়গায় কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে এই ডিএস ভেক্টর সমান কত হবে, ডিএস ইনটু এন ক্যাপ। কিন্তু এইটার ক্ষেত্রে দেখ, এই এরিয়া ভেক্টরটার ক্ষেত্রে কি হচ্ছিল, এই এরিয়া ভেক্টরটার ক্ষেত্রে এন ক্যাপটা সব জায়গাতে সমান, তাহলে এস ভেক্টর ইকুয়ালস টু এস এন ক্যাপ। এক্ষেত্রে এন ক্যাপ কি, তলের সঙ্গে লম্ব একটা একক ভেক্টর, প্রথমেই বললো। তাহলে আমরা একটা এরিয়া ভেক্টরকে এইভাবে ট্রিট করবো, বা এরিয়াকে এইভাবে ট্রিট করবো, ভেক্টর হিসাবে ট্রিট করবো। ইউনিফর্ম সার্ফেস হলে আমাদের সুবিধা অনেক বেশি, সব জায়গাতে মানটা একই থাকবে, অভিমুখটা একই থাকবে। নন ইউনিফর্ম হলে মানটাও আলাদা হতে পারে, অভিমুখটাও আলাদা হতে পারে, এবং অভিমুখ যে আলাদা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে, মানও আলাদা হবে প্রত্যেক জায়গায় ক্ষুদ্র ডিএস গুলো, ঠিক আছে? তাহলে ডিএস ভেক্টর ইকুয়ালস টু ডিএস ইনটু এন ক্যাপ। এটা হচ্ছে এরিয়া ভেক্টর, এটা একটা বেসিক ফান্ডামেন্টাল বিষয় আমাদের গস ল পড়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলটা কি, দেখ তোরা এর একটা প্লেন অ্যাঙ্গেল পড়েছিলি, তোদের সলিড অ্যাঙ্গেল সম্পর্কে হয়তো তেমন ধারণা নেই। সলিড অ্যাঙ্গেল নামটা জাস্ট হয়তো শুনেছিস, কিন্তু সলিড অ্যাঙ্গেল সম্পর্কে তেমন পড়িস নি। তো সলিড অ্যাঙ্গেল বিষয়টা কি, তোরা এর আগে প্লেন অ্যাঙ্গেল পড়েছিস। প্লেন অ্যাঙ্গেলের ডেফিনেশন কি ছিল, কোন সময় চাপ বা ব্যাসার্ধ। আমি যদি বলি এখানে ডি থিটা, কোন একটা প্লেন অ্যাঙ্গেল ডি থিটা যদি বলা হয়, তাহলে ডি থিটা সমান ছিল ডিএস ডিভাইড বাই আর। তাহলে সেটা যেমন ডেফিনেশন ছিল, কোণের ডেফিনেশন হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, তেমনি ঘনকোণের মূল যেটা ডেফিনেশন সেটা হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ব্যাপারটা ভালো করে বুঝ, এটা ডেফিনেশন জাস্ট ঘনকোণের সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন, জেনারেল ডেফিনেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে কোশ্চেন হবে কস থিটাটা কি, ডিএসটা তো বুঝতে পারছিস একটা ক্ষুদ্র অংশ, তাহলে এখানে আমি জাস্ট দেখিয়েছি। দেখ ঘনকোণটাকে যদি তোরা বুঝতে চাস আর একটু ভালোভাবে বুঝতে পারবি, মনে করো ফুটবলের একটা শেপকে ভাব, ফুটবলের ফুটবলের একটা শেপ, তার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা ঘনকোণ, একটা থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল হচ্ছে। তুই দেখ এইখানে এই যে নিচের দিকে যেমন ডিএসটা লিখেছি, এই এই ডিএসটার কথা ভাব, উপরের ডিএসটা নয়, এইটা এইটা ইনক্লাইন আছে, এই ডিএসটা নয়, নিচের যে ডিএসটা আছে, নিচের ডিএসটা, এই ডিএসটা এই যে গোল করে যেটা দেখিয়েছি, এইখানে একটা কোণ উৎপন্ন করেছে, আর যে ডিএসটার পজিশন কত, আর ভেক্টর, তাহলে এইখানে কোণটা উৎপন্ন করেছে এই ডিএসটা। তাহলে এই ডিএসটা যদি এইখানে কোণটা উৎপন্ন করে, তাহলে দেখ এই যে এন ক্যাপটা, এই দেখ সোজাসুজি এন ক্যাপটা গেছে, এটা কার এন ক্যাপ, এই নিচে যে ডিএসটা রয়েছে, এন ক্যাপটা আমি কি বলেছি, এন ক্যাপটা যে তলের সঙ্গে লম্ব,
তাহলে নিচের যে ডিএসটা রয়েছে দেখ, এই ডিএসটা লম্বা হচ্ছে এই ডট লাইন দিয়ে যে এনক্যাপটা দেখিয়েছি, তাহলে এইখানে দেখ এই যে এনক্যাপের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা তুই দেখ এই আরক্যাপের যে ডিরেকশন তার সঙ্গে সমান, যেদিকে আরক্যাপ ছিল সেদিকে এনক্যাপ, আর ভেক্টরটা এই বরাবরই আছে, এই লাইন বরাবরই আছে, এনক্যাপটাও এই লাইন বরাবরই আছে। কিন্তু যখন আমি এই সারফেসটাকে একটু ইনক্লাইন করে দিয়েছি দেখ, এখান থেকে একটু তুলে দিয়েছি উপরের দিকে, তখন কি হয়েছে এর এনক্যাপটা এই দিকে হয়ে গেছে, যেটা আমি এন ওয়ান ক্যাপ দিয়ে দেখেছি। এবং দেখ এই দুটো এনক্যাপের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হয়ে গেছে থিটা। তাহলে দেখ যদি শুধুমাত্র নিচের, শুধুমাত্র যদি নিচের সারফেসটাকে আমি ভাবি ডিএস সারফেসটা, তাহলে এই ডিএস সারফেসটা এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলটা হবে জাস্ট ডিএস বাই আর স্কোয়ার, তখন আমার কস থিটা লাগানোর দরকার নেই, জাস্ট ডিএস বাই আর স্কোয়ার হয়ে যাবে। কিন্তু যদি আমি এই সারফেসটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল একটা সারফেসকে দেখি, মানে এই সারফেসটাকে যদি মনে কর কার্ভ সারফেস, মানে একটু অ্যাঙ্গেল ইনক্লাইন করে দেওয়া হয়, জাস্ট উপর দিকে তুলে দিয়েছি এরমভাবে তুলে দিয়েছি, অ্যাঙ্গেল যদি ইনক্লাইন করে দেওয়া হয় তাহলে সেটা থিটা অ্যাঙ্গেলে হয়ে যাবে। মানে আমি যদি এটা দেখাতে পারি, জাস্ট আমি দেখাচ্ছি, দাঁড়া, তোরা আমার এই মোবাইলটা দেখতে পাচ্ছিস কি? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার দেখাচ্ছি। এই যে মোবাইলটা আমি এইভাবে দেখছি, এইটা মনে করো কি আছে, এই সারফেসটা ফ্ল্যাট সারফেস আছে, তাহলে এই সারফেসটা থেকে এই সারফেসটার সঙ্গে যদি আমি এইখানে একটা কোণ বলি, এই সারফেসটা থেকে এইভাবে কোণ বলি, তাহলে সেটা হচ্ছে যে এই ডিএস সারফেসটার জন্য। এবারে আমি কি করেছি দেখ, উপর থেকে ডিএস সারফেসটাকে জাস্ট এরকম করে বাঁকানো হয়ে গেছে, তখন সেই সারফেসটা সেন্টারে কত কোণ উৎপন্ন করেছে সেটা আমরা দেখছি। সেটাও সলিড অ্যাঙ্গেল, এটাও সলিড অ্যাঙ্গেল, এই যে সারফেসটা যে কোণ উৎপন্ন করছে একটা প্লেন সারফেস, প্লেন সারফেস উপরে কার্ভ সারফেস হতে পারে, যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে সেটাও হচ্ছে যে তোর সলিড অ্যাঙ্গেল, আর মাকানো অবস্থায় থাকলে যেটা করছে সেটাও সলিড অ্যাঙ্গেল, বাট মাকানো অবস্থায় যেটা করছে সেটা হচ্ছে জেনারেল কেস, এইটার সময় হচ্ছে থিটা ইকুয়ালস টু জিরো আর এইটার সময় হচ্ছে থিটাটা থাকছে। তাহলে দেখ এখানে যেটা আমরা দেখিয়েছি এই নিচের সারফেসটা, এই নিচের কি হলো রে, সে কেটে গেছিলাম না, কথাটা শোনা যাচ্ছিল না। ঠিক হয়েছে এখন আবার? এখন ঠিক হয়েছে, কিন্তু আগের কথাটা শুনে যাচ্ছে না কি বললেন। আচ্ছা ঠিক আছে, আমি রিপিট করছি। স্ক্রিন শেয়ারটা দেখায়নি তো? না না না, এই যত বেলা হবে নেট প্রবলেম করবে। দেখাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখ এই যেটা বলছিলাম যে এই নিচের ডিএসটা যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে ডি ওমেগা সমান জাস্ট ডিএস বাই আর স্কোয়ার, কিন্তু উপরে যে ডিএসটার কথা আমি বলছি এই ডিএসটার কথা যখন ভাববো তখন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, কারণ তখন এই অরিজিনাল যে এনক্যাপটা ছিল, মানে আর ক্যাপের দিকে যে এনক্যাপটা ছিল সেই এনক্যাপটা আর এখন এই এনক্যাপটার মধ্যে একটা ডিফারেন্স এসেছে অ্যাঙ্গেলের, সেটা হচ্ছে থিটা। তাহলে আমি সাধারণভাবে কোনটাকে ডিফাইন করবো, সলিড অ্যাঙ্গেল এটাকে, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, যখন থিটা ইকুয়ালস টু জিরো হয়ে যাবে তখন ডি ওমেগা সমান ডিএস বাই আর স্কোয়ার, বুঝে গেছে? তাহলে এটা হ্যাঁ আর একবার বলবেন ওটা। বলছি যে জেনারেল ভাবে হচ্ছে যে তোর ডি ওমেগা সমান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, যখন এই আর ভেক্টরটার সঙ্গে এন ভেক্টরটা একটা অ্যাঙ্গেল আছে, দেখ প্রথমে যখন নিচের ডিএসটা করছিস, নিচের ডিএসটার ক্ষেত্রে আর ভেক্টর মানে এন ভেক্টর এসে দেখি, কিন্তু পরের ডিএসটার ক্ষেত্রে আর ভেক্টর আর এন ভেক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে থিটা। তাহলে যখন এটা জেনারেল কেস, তখন ঘন কোণটা ডিফাইন হবে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, জাস্ট এর ডেফিনেশন, যেমন কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ ছিল ডেফিনেশন, ঠিক এরকম হবে ঘন কোণ, এটা যে থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল, এটা যে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এবারে থিটা মানে নিচের সারফেসের ক্ষেত্রে কি হচ্ছিল, থিটাটা জিরো, থিটাটা যদি জিরো হয় তখন সিম্পলি ডি ওমেগা সমান ডিএস বাই আর স্কোয়ার। এইবারে আমি তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কি করে পাবো, এটা এটা মনে করো, আমি যেটা এক্সাম্পল দিচ্ছি এটা মনে করো ফুটবলের জাস্ট একটা সেট, ফুটবলের এটা মনে করো জাস্ট একটা সেট, তাহলে মনে করো পুরো ফুটবলটা মিলে এর কেন্দ্রে কত ঘন কোণ উৎপন্ন করবে, যেমন ধর একটা টোটাল বৃত্ত আমি যদি বলি সে তার কেন্দ্রে কত কোণ উৎপন্ন করতো, কুয়াই, এমনি একটা পুরো স্ফিয়ার যদি আমি ধরি সেটা আমি এখানে প্রুভ করতে পারি ওমেগা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি ওমেগা বলে,
তাহলে ইন্টিগ্রেশন ডিএস cos থিটা বাই r স্কয়ার করলে এটা 4 পাই পাওয়া যাবে। দেখ এই ইন্টিগ্রেশনটা আমি এখানে করে দেখাইনি, কারণ ইন্টিগ্রেশনটা তোদের সিলেবাস। ঠিক আছে, তোরা এমনি সাধারণ ভাবে বুঝতে পারছিস যে আমি যদি ওই পুরো স্ফিয়ারটার কথা ভাবি তাহলে পুরো স্ফিয়ারটা কেন্দ্রে 4 পাই ঘনকোণ উৎপন্ন করবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে শুনতে পাচ্ছিস নি? হ্যালো, কারণ ওইখানে যেটা আমরা বলছি শুধু স্ফিয়ারটার কথা যদি বলি, শুধু স্ফিয়ার বললে কি হচ্ছে সেটা সিমেট্রিক সারফেস হচ্ছে, কিন্তু যেকোনো যদি থ্রি ডাইমেনশনাল ক্লোজ সারফেস হয় সেটা 4 পাই ঘনকোণ উৎপন্ন করবে। তার জন্য এক্স্যাক্ট স্ফিয়ার মানে স্ফিয়ারের মতো সুষম একটা বদ্ধতল হওয়ার প্রয়োজন নাই। যদি একটা অসম বদ্ধতলও হয় তবু সে তার কেন্দ্রে 4 পাই ঘনকোণে উৎপন্ন করবে, এবং সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএস cos থিটা বাই r স্কয়ারটাকে ক্যালকুলেশন করলেই পাওয়া যাবে 4 পাই। কিন্তু এই ক্যালকুলেশনটা আমাদের সিলেবাসে নেই, কারণ এটা একটা ডবল ইন্টিগ্রেশন ডিএস এলিমেন্টটা লাগবে, সেটা ওই জন্য আমি করিনি। ডাইরেক্ট আমি রেজাল্টটা লিখে দিচ্ছি 4 পাই। তোরা এই রেজাল্টটাকে এইখান থেকে প্রুফ করতে পারিস থিটা ইকুয়ালস টু 0 এর জন্য, তাহলে সোজা হবে। দেখ কারণ থিটা ইকুয়ালস টু 0 এর জন্য তুই এইখানে যদি ইন্টিগ্রেশনটা করিস তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ডিএস মানে কত হয়ে যাবে এস, তাহলে সেটা কত হয়ে যাবে 4 পাই আর স্কয়ার, তাহলে 4 পাই আর স্কয়ার মানে আর স্কয়ার কেটে গেল, আর স্কয়ার সমান আর স্কয়ার স্কয়ার কেটে যাচ্ছে, হ্যাঁ তাহলে 4 পাই হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে প্রমাণটা এইখান থেকে যখন করব এটা দেখ একটা স্পেশাল কেস থিটা ইকুয়ালস টু 0 এর জন্য, কিন্তু এইখানে কি জেনারেল কেস, কিন্তু এই ইন্টিগ্রেশনটা একটু টাফ হবে, বুঝতে পারছিস? কিন্তু 4 পাই অ্যানসার বেরোবে, কারণ আমি আগেই বললাম যে সারফেসটা সিমেট্রিক হোক আর অ্যাসিমেট্রিক হোক ইন্টিগ্রেশন ওমেগাটা ডি ওমেগাটা সবসময় 4 পাই বেরোবে। এইখানটা যখন 4 পাইটা যখন 4 পাইটা ক্যালকুলেট করব তখন তো তাহলে এটা স্পেশাল কেসের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, মানে ওই যেটা এই ডিএস বাই আর হয়ে যাচ্ছে, কারণ তো জেনারেল কেসে তো সিলেবাসে নাই এটাকে, এই এখানে যে ইন্টিগ্রেশনটা লাগবে সেই ইন্টিগ্রেশনটা তো সিলেবাসে নাই, তার মানে কি এই প্রমাণটা নাই তাহলে সিলেবাসে, বুঝা যাচ্ছে? কিন্তু আমি বোঝানোর জন্য জাস্ট এখানে ইন্টিগ্রেশনটা দিয়ে দিয়েছি, যদি বাই চান্স প্রমাণ পড়ে যায় তখন তোরা এইটা থেকে করবি থিটা ইকুয়ালস টু 0 থেকে। আচ্ছা, কিন্তু জেনারেলি এটা প্রুফ করতে দিবে না, এটা আমাদের জাস্ট কাজে লাগবে। ঠিক আছে, আমাদের এই এই নলেজটা থাকলে এখানে যথেষ্ট যে একটা বদ্ধ তল যে কোনো বদ্ধ তল হোক সে তার কেন্দ্রে 4 পাই ঘনকোণ উৎপন্ন করে, সেটা যে সবসময় স্ফিয়ার হতে হবে তার কোনো মানে নেই, বুঝা যাচ্ছে ব্যাপারটা? ওই জন্যই আমি এটা দেখিয়েছি জাস্ট। এবারে নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, তাহলে দেখ ইলেকট্রিক ফ্লাক্স পড়ার জন্য আমি এই ডায়াগ্রামটা এঁকেছি। আচ্ছা বলতো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন তোদের মনে আছে? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের আমি ডেফিনেশন বলেছিলাম ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড লাইনস, মানে তড়িৎ বলরেখা দিয়ে। দেখবি তড়িৎ বলরেখার সাহায্যে একটা ইলেকট্রিক ফিল্ডের অল্টারনেটিভ ডেফিনেশন বলেছিলাম যখন ইলেকট্রিক ফিল্ড লাইনস পড়েছিলাম। সেখানে বলা ছিল যে একক ক্ষেত্রফলে লম্ব হবে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করবে তার যে সংখ্যাটা সেটাই হচ্ছে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বা বললো। আমি আরেকবার রিপিট করছি ডেফিনেশনটা ভালো করে শুন। ডেফিনেশনটা ছিল কোনো একটা পয়েন্টে মনে কর সেখানে যদি আমি একটা সারফেস কল্পনা করি সেই সারফেসটার সঙ্গে লম্বভাবে একক ক্ষেত্রফলে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে সেই সংখ্যাটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনটা কি না, ইলেকট্রিক ফ্লাক্সের যে ডেফিনেশন সেটা হচ্ছে যে ওই পয়েন্টটাতে টোটাল যতগুলো বলরেখা অতিক্রম করবে। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা ছিল কি, ওই পয়েন্টে একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা অতিক্রম করবে, আর এখানে ওইটার জায়গায় থাকবে একক ক্ষেত্রফলের জায়গায় মোট টোটাল ক্ষেত্রফলে যতগুলো বলরেখা অতিক্রম করবে। তার মানে কি ক্ষেত্রফলটা দিয়ে ইলেকট্রিক ফিল্ডকে ক্ষেত্রফলটা দিয়ে গুণ করলেই আমি ইলেকট্রিক ফ্লাক্স পেয়ে যাব। ওখানে মনে করে একক ক্ষেত্রফলে ছিল ই, তাহলে এস ক্ষেত্রফলে কত হবে, ই ইনটু এস, এটা হচ্ছে মেন কথা। এবারে সেইটাকে একটু আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করা হবে ইন জেনারেল। তাহলে দেখ দুটো কথা এখানে ইম্পর্টেন্ট, একটা আছে যে লম্বভাবে অতিক্রান্ত বলরেখা, সেটা ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশনই হোক বা ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনই হোক
কমন যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে বলা রেখাগুলো লম্বভাবে গমন করবে। দ্বিতীয় যেটা ব্যাপার, ওখানে ছিল একক ক্ষেত্রফলে, এখানে ছিল টোটাল ক্ষেত্রফলে। তাহলে দেখ, আমি এখানে যে ছবিটা এঁকেছি এই ছবিটাতে দেখ ইলেকট্রিক ফিল্ড লাইন, ফিল্ডের ডেফিনেশন এটা, মানে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো যেভাবে দেখিয়েছি সমান্তরাল ভাবে, তার মানে কি এই দিকটাতে একটা সুষম ইলেকট্রিক ফিল্ড আছে এবং তার ডিরেকশনটা সব জায়গাতে একই। কিন্তু সারফেসটা দেখ, এখানে নেওয়া হয়েছে একটা অসম সারফেস নেওয়া হয়েছে, তার জন্য কি করবে আগে গেলাম এখানে স্মল ডিএস নিতে হবে, সেই ডিএস এর জন্য অভিমুখন হবে, তার মানে এই রেকেপটা কি তলের সঙ্গে লম্ব, এটা লম্ব দিক, ক্ষেত্রফলের অভিমুখ কি বললাম তলের সঙ্গে লম্ব, তাহলে এন ক্যাপটা হচ্ছে লম্ব দিক। কিন্তু দেখ বল রেখা গুলো কি লম্ব দিকে গেছে, লম্ব দিকে যায়নি, দেখ এইভাবে গেছে। আমার প্রয়োজন কি বল রেখা গুলোকে লম্ব হয়ে নিয়ে যেতে হবে। যদি মনে করো বল রেখা গুলো এন ক্যাপের দিকেই যেত তাহলে কোনো চিন্তা থাকে না, তাহলে এই জায়গায় ইলেকট্রিক ফ্লাক্স কত হতো, ই ইন্টু ডিএস, জাস্ট ই ইন্টু ডিএস হয়ে যেত। কারণ লম্ব দিকে টোটাল ক্ষেত্রফলে যতগুলো বল রেখা যায় সেটাই হচ্ছে যে তড়িৎ ফ্লাক্স। কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি আমি ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো লম্ব দিকে যায়নি, তাহলে তার উপাংশটা নিতে হবে লম্ব দিকে, নাহলে আমি বলতে পারবো না। তাহলে ডিএস বরাবর ই এর উপাংশ কত হবে রে, ই কস থিটা, ই কস থিটা, ই কস থিটা, এই যে এখানে লিখেছি দেখ ডিএস বরাবর ই এর উপাংশটি হবে ই কস থিটা। তার মানে এইখানে একক ক্ষেত্রফলে কতগুলো বলে রেখা যায়, ই কস থিটা। যদি মনে করো লম্ব হবে, এইদিকে এন বরাবর ভেক্টরটা ই হতো, তাহলে একক ক্ষেত্রফলে কতগুলো বল রেখা হইতো, ই। কারণ একক ক্ষেত্রফলে লম্ব হবে যে বল রেখা গুলো যায় সেটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে এইখানে আমি যেহেতু আবার একটা ডিএস ক্ষেত্রফলের কথা বলছি, তাহলে টোটাল কত হবে, ই কস থিটা ইন্টু ডিএস, জাস্ট ওই কি নিয়ম। এমনিতে সাধারণভাবে হয় একক ক্ষেত্রফলে ই, তাহলে ডিএস ক্ষেত্রফল হবে ই ডিএস। কিন্তু যেহেতু এখানে লম্ব দিকে ই নয়, লম্ব দিকে হচ্ছে ই কস থিটা, তাহলে একক ক্ষেত্রফল হবে ই কস থিটা, ডিএস ক্ষেত্রফল হবে ই কস থিটা ইন্টু ডিএস। তাহলে আমি বলতে পারি ক্ষুদ্র ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান ই কস থিটা ইন্টু ডিএস, তো ডিএস। হ্যাঁ, তাহলে ই কস থিটা ডিএস মানে কি ই ডট ডিএস, এটা কি এবি কস থিটা, এটা বি। তার মানে আমি ইলেকট্রিক ফ্লাক্সটাকে এইভাবে ডিফাইন করতে পারি। ডিফাই কেন বলছি না, এখানে ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স, টোটাল তলের মধ্যে দিয়ে গেলে সেটা টোটাল ইলেকট্রিক ফ্লাক্স হবে। তাহলে এইটুকু অংশের মধ্যে যে ইলেকট্রিক ফ্লাক্সটা সেটা আমি পেয়ে গেলাম ডিফাই সমান ই ডট ডিএস। বুঝতে পারছিস তাহলে ফ্লাক্স একটা কি ইলেকট্রিক ফ্লাক্স একটা স্কেলার রাশি, কারণ এটা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। দেখ ইও ভেক্টর আর ডিএস ও ভেক্টর, তা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। তা টোটাল ফ্লাক্স আমি কি করে পাবো, সম্পূর্ণ তলের মধ্যে দিয়ে ফ্লাক্স হবে ইন্টিগ্রেশন ডিফাই। তাহলে সেই ইন্টিগ্রেশন ডিফাইটা এখানে কি পুরো সারফেসটার উপরে ইন্টিগ্রেশন নিতে হবে, সারফেসটার উপরে, ওই জন্য ডবল ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে। ডবল ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন কেন দেওয়া হয়েছে, একটা সারফেস এর মধ্যে যখন নেওয়া হবে সেটা হয় ডবল ইন্টিগ্রেশন। কারণ দেখ একটা ডিএস মানে কি ডিএক্স ইন্টু ডিওয়াই, একটা সারফেস মনে কর এক্স ওয়াই তলে থাকে একটা সারফেস, এস মানে কত হয় এক্স ওয়াই, তাহলে ডিএস মানে কত হবে ডিএক্স ইন্টু ডিওয়াই। তার মানে এখানে দুটো ভেরিয়েবলের উপর ইন্টিগ্রেশন হবে, তাই জন্য এটা ডবল ইন্টিগ্রেশন নেওয়া হয়েছে, এটাকে সারফেস ইন্টিগ্রেশন বলা হয়। যে কোনো সারফেস এর ক্ষেত্রে ডবল ইন্টিগ্রেশন নেওয়া হয়, হ্যাঁ ডবল ইন্টিগ্রেশন নেওয়া হবে। তাহলে সম্পূর্ণ তলের মধ্য দিয়ে অতি সারফেস ইন্টিগ্রেশন মানে সেটা ডবল ইন্টিগ্রেশন। তাহলে ওই জন্য আমরা ই ডট ডিএস টা ডবল ইন্টিগ্রেশন করলে আমরা ফাইটা পাবো। তাহলে এই তলটা যদি মনে করো পুরো একটা বদ্ধ ক্লোজ তল হয়, দেখ লিখেছি তলটি বদ্ধ তল হলে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হবে ফাই সমান ডবল ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তাই এটা একটা ক্লোজ দিয়েছি, ক্লোজ, এই ক্লোজটা বোঝাচ্ছে কি তলটা বদ্ধ তল যদি হয়, বদ্ধ পথ মানে এই যে এই যে এখানে একটা তলটা আমি বদ্ধ তলে এঁকেছি, তলটা তো বদ্ধ নাও থাকতে পারতো, এখান থেকে মনে করে এইখানে পর্যন্ত থাকতো, তাহলে বদ্ধ নয়। আর টোটাল যদি আমি কমপ্লিট করি তাহলে বদ্ধ তো, কিন্তু ফ্লাক্সটা যে সবসময় বদ্ধ তলের মধ্যে দিয়ে হবে তার কোনো মানে ওপেন সারফেস এর মধ্যে দিয়ে হতে পারে, যে কোনো সারফেস এর মধ্যে দিয়ে তড়িৎ বল রেখা অতিক্রম করলে ফ্লাক্স পাওয়া যাবে। সে কিন্তু এই ক্ষেত্রে বদ্ধ তলে কৃতকার্য তো শূন্য হবে না, আর কৃতকার্য তো এখানে নয়, আমরা এখানে যেটা করছি এটা কৃতকার্য নয়, এর আধানটা আসবে। হ্যাঁ সেটা পরে আসছে যখন আমরা গাউসের উপপাদ্যে যাব, এখন তো আধান বলিনি, এখন জাস্ট ফ্লাক্স আমরা ডিফাইন করছি। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি যে ইলেকট্রিক ফ্লাক্স সেটা আর কিছুই নয়, ই ডট ডিএস এর একটা ডবল ইন্টিগ্রেশন ইন জেনারেল, এইটা হচ্ছে সব থেকে জেনারেল কেস ভেবে দেয়। এবারে দেখ মনে কর এখানে
স্যার ওই ইন্ডিকেশনটা ডাবল ইন্ডিকেশন করে যেটা যেটা না দিই একটা ইন্ডিকেশন দিই ভুল হবে জিনিসটা জিনিসটা ভুল ভুল নয় কিন্তু এইচএসএ যেহেতু ডাবল ইন্টিগ্রেশন নেই ওই জন্য অনেকে সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করে কিন্তু কেন রিপ্রেজেন্ট করে আমি একটু পরে বলছি কিন্তু এইটা অ্যাকচুয়াল এইটা কারেক্ট এইটা ডেফিনিশন বইটাতে সিঙ্গেল ইন্টিগ্রেশন আছে আমি জানি এবার দেখ এইটা হচ্ছে যে কারেক্ট অ্যাকচুয়ালি এবার ওরা কেন এরকম লিখেছে আমি একটু পরে বলছি ঠিক আছে এখন তুই বুঝতে পারবি কেন ওরা সিঙ্গেল ইন্টিগ্রেশন লিখেছে দেখ প্রথম কথা হচ্ছে যে তোদের ডবল আচ্ছা আমি আগে যেটা বলছিলাম সেটা বলিনি যে তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে ইলেকট্রিক ফ্লাক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন ই ডট ডিএস ফাই সমান মানে ডি ফাই এর ইন্টিগ্রেশন করেছি জাস্ট মোদ্দা কথা এইবারে তুই দেখ এইটা হচ্ছে মোর জেনারেল কেস ফ্লাক্স এর এটা এরপরে মনে কর যদি এমন হতো এই সারফেসটা মনে কর একটা ফ্ল্যাট সারফেস হতো মনে কর আগে যে সারফেসটা আমি এঁকেছিলাম দেখ এইখানে প্রথমে যে সারফেসটা এরকম একটা সারফেস যদি হতো মনে কর ভেবে দেখ এরকম সারফেস যদি হতো এবার এদিকে এনে কেব আছে ইলেকট্রিক ফিল্ডটা যদি এদিকে থাকতো তাহলে এখানে এখানে বলতে কি ইলেকট্রিক ফ্লাক্স কত হতো জাস্ট ই ইনটু এস কি বলছি বুঝতে পারছিস এখানে মনে কর এনে কেব যদি এদিকে আছে ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো যদি আমি এদিকে দিয়ে দিতাম ফিল্ড লাইনস গুলোকে সব উপর দিকে তাহলে কি হতো ই ইনটু এস হতো জাস্ট একক ক্ষেত্রফল ই এস ক্ষেত্রফল ই এস তাহলে এটা স্পেশাল কেস হয়ে যেত কেন স্পেশাল কেস দেখ এইখান থেকে আমি ওই রেজাল্টটাতে যেতে পারবো তুই দেখ প্রথমত হচ্ছে আমি যে এখানে যেটা বলেছি যে এই যে ই ডট ডিএস মানে কি ই ডিএস কস থিটা তো তাহলে তখন কি থিটাটা শূন্য ডিগ্রি হয়ে যেত কারণ এন ক্যাপ যে দিকে ইও সেদিকে এই যে ইটা যদি এন ক্যাপ এর দিকেই হয়ে যায় তাহলে এন ক্যাপ আর ই যদি একই দিকে হয়ে যায় তাহলে থিটা তো জিরো তাহলে যার সাথে কত হবে ই ডিএস হয়ে যাবে এবারে ইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে তাহলে শুধু ডিএস এর ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে এস হয়ে যাবে তাহলে জাস্ট ই ইনটু এস হয়ে যাবে দেখলো ব্যাপারটা তার মানে এইটা হচ্ছে জেনারেল কেস এবার এইখান থেকে আমি স্পেশাল কেস যে কোনো যেতে পারি জেনারেল ভাবে ফ্লাক্স হচ্ছে টোটাল একটা সারফেস এর মধ্যে যদি ইন্টিগ্রেশন ই ডট ডিএস আচ্ছা দেখ তোকে আমি এখনই ব্যাপারটা বললাম যে ফাই সমান যে ডবল ইন্টিগ্রেশন ই ডট ডিএস হচ্ছে এখানে যখন আমি ইন্টিগ্রেশন করি আগের রেজাল্টটা পেলাম আমার কি ডবল ইন্টিগ্রেশন লাগলো কোথাও ভেবে দেখ ব্যাপারটা আমি এখন বললাম যে ই ডট ডিএস মানে ই ডিএস কস থিটা তাহলে ই টা বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন ডিএস মানে কত এস ডিএস মানে এস তাহলে আমার ডবল ইন্টিগ্রেশন লাগলো কি ডবল ইন্টিগ্রেশন লাগলো না সিঙ্গেল ইন্টিগ্রেশনই কাজ ব্যাপারটা হচ্ছে এই জেনারেল ভাবে ফ্লাক্স হচ্ছে ডবল ইন্টিগ্রেশন ই ডট ডিএস কিন্তু তোদের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা এমন ভাবে দেওয়া থাকবে যে যেটা এস এর সঙ্গে সংযুক্ত থাকবে না মানে ইলেকট্রিক ফিল্ডের বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গে কনস্ট্যান্ট থাকবে তাহলে ই যদি কনস্ট্যান্ট থাকে সেটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে ডিএস যে সারফেসটা হবে সেই সারফেসটা সিমেট্রিক সারফেস থাকবে তাহলে ডিএস যদি সিমেট্রিক সারফেস থাকে তাহলে জাস্ট তার ইন্টিগ্রেশন করলে এসটা পেয়ে যাবো ডবল করা ট্রিপল করা ব্যাপারটা তো একই ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স ডিএস এর ইন্টিগ্রেশন করলে এস মানে ডবল ইন্টিগ্রেশন মানে কি ডিএক্স এর উপরে করছিস বা ডিওয়াই এর উপরে করছিস ডিএক্স এর করলে এক্স আর ওয়াই ডিওয়াই করলে ওয়াই দিলে লাস্টে এক্স ওয়াই চলে যাবে মানে তো এস মনে কর যদি আমি এটা ডবল ইন্টিগ্রেশন করি ও কোনো অসুবিধা নেই দেখ আমি মনে করি ই ভেক্টরটাকে বাইরে বের করে দিলাম আর ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো ডিএস এবারে ডিএস টাকে কি লিখবো ডিএক্স ইনটু ডিওয়াই তাহলে ডিএক্স এর আলাদা করে ইন্টিগ্রেশন করবো ডিওয়াই এর আলাদা করে ইন্টিগ্রেশন করবো ডিএক্স এর করলে হবে এক্স ডিওয়াই এর করলে হবে ওয়াই তাহলে আলটিমেটলি কত আসবে ই ইনটু এক্স ওয়াই আর এক্স ওয়াই মানে কত এস তাহলে ই ইনটু এস তাহলে দেখ দুভাবে রেজাল্ট আমি একই পাচ্ছি তার কারণটা কি বল দেখি তার কারণটা মানে আমরা যেটা করছি সেটা স্পেশাল কেস তো হ্যাঁ যেটা করছি সেটা স্পেশাল কেস ঠিক তার মানে আলটিমেটলি যেটা dx into dy ওটা তো স্পেশাল কেস হ্যাঁ ওটা স্পেশাল কেস কারণ সাধারণ ভাবে ওটা সবসময় হবে না xy তলে লম্ব হবে থাকলেই হবে আবার x আর y এর মধ্যে কোনো সম্পর্ক নাই সম্পর্ক থাকলে ই ভেক্টরটার সঙ্গে যদি xy এর সম্পর্ক থাকে তখন ওইখানে যদি ফাংশন থেকে যে xy এর তখন তো শুধু ইন্টিগ্রেশন dx ইন্টিগ্রেশন dy করতে পারবি না তার মানে প্রথমত হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাকে কনস্ট্যান্ট দেওয়া থাকবে দ্বিতীয়ত হচ্ছে যে সারফেসটা সিমেট্রি থাকবে তাহলে কি হবে আমাদেরকে ডবল ইন্টিগ্রেশন কোথাও করতেই হবে না সিঙ্গেল ইন্টিগ্রেশনই কাজ হয়ে যাবে ওই জন্য সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করে দিয়েছি বোঝা গেল ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট রিপ্রেজেন্টেশন কোনটা এটাই কারণ জেনারেল ডবল ইন্টিগ্রেশন হ্যাঁ এটা কারেক্ট রিপ্রেজেন্টেশন এবারে ডবলটা আমার প্রয়োজন হচ্ছে না সিঙ্গেল ইন্টিগ্রেশন করলেও কাজ হয়ে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা জেনারেল রিপ্রেজেন্টেশন আমরা গাউস উপপাদ্য পড়লে আরো বুঝতে পারবো যে আমাদের ডবল ইন্টিগ্রেশন এখানে কেন দরকার হচ্ছে না ঠিক আছে
তাহলে দেখ এবার আমরা গাউসের উপপাদ্য পড়বো। গাউসের উপপাদ্য পড়ার জন্য এই তিনটা মেইন বিষয় জানা দরকার ছিল, ক্ষেত্র ভেক্টর, সলিড অ্যাঙ্গেল এবং তড়িৎ ফ্লাক্স। এবার আমরা নেক্সট পেজটার দিকে যাই। দশ মিনিট পরে অফ হয়ে যেতে পারে, আর রিজয়েন করবি, আমি পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবো। 40 মিনিট তো টাইম লিমিট মনে হয়। স্যার পাসওয়ার্ডটা তো একই থাকবে? না পাসওয়ার্ডটা একই থাকবে না, পাসওয়ার্ডটা পার্সোনাল মিটিং দিয়ে করলে একই থাকতো। ল্যাপটপে পার্সোনাল মিটিং করা যাচ্ছে দেখলাম চেষ্টা করে। আবার চেঞ্জ হবে। কিন্তু ওই মোবাইলে হলে তো পার্সোনাল মিটিংটা ছিল। আমি এবার চেষ্টা করবো আজকে, এটা তো হচ্ছি পার্সোনাল মিটিং যদি করা যায়। আর যাই হোক সেটা পরে কথা, আগে দেখ গাউসের উপপাদ্যটা বল। এটা হচ্ছে গাউসের উপপাদ্যের এক্সপ্রেশনটা, বা আমি বলতে পারি এটা গাউসের উপপাদ্যের বিবৃতি। যেটা উপপাদ্যটা কি বলছে, আমরা দেখ ইলেকট্রিক ফ্লাক্সটা বের করেছি, ই ডট ডিএস এটা বের করেছি, কিভাবে হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে তলের মধ্যে ই ডট ডিএস জানি। গাউস বলছে এই ই ডট ডিএসটা আমাকে ইন্টিগ্রেশন করতেই হবে না, আমি সিম্পল বের করে ফেলবো যদি আমি জানি যে ওই তলটার মধ্যে কত আধান আছে। মনে কর এই যে তলটা, এই যে বদ্ধ তলটা এখানে দেখিছি, এই বদ্ধ তলটার মধ্যে মনে কর সামেশনে কিউ আধান আছে। সামেশনে কিউ মানে কি, এখানে যত আধান আছে তাদের যোগফল, কিউ মানে কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর, যতগুলো আধান আছে সবার যদি আমি যোগফল নিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে সামেশন কিউ। তাহলে এখানে যত আধান আছে সেই আধানগুলো যোগফল আমি যদি জানি তাহলে সেটাকে আমি যোগ করে জাস্ট বীজগাণিতিক যোগ করে, আর এখানে যে ফ্রি স্পেস পারমিটিভিটি এপসাইলন জিরো সেটাতে যদি আমি ভাগ করে দিই তাহলে আমার ই ডট ডিএসটা ডাইরেক্টলি আমি জানতে পেরে যাবো, বা ভাইস ভার্সা। আমি যদি মনে কর ই ডট ডিএস জানি তাহলে যেমন ওখানে কত আধান আছে বলে দিতে পারবো, তেমনি ওখানে কত আধান আছে যদি জানি আমি বলে দিতে পারবো ই ডট ডিএস কত। তাহলে যেখানে যেটা সুবিধা হবে সেখানে সেটা করবো। গাউসের মূল বিবৃতি কি এটা প্রমাণ করবো, এই যে প্রমাণটা আছে গাউসের উপপাদ্যের মূল বিবৃতি কি, যে কোনো বদ্ধ বলছি কোনো গাউসের উপপাদ্যের মূল বিবৃতিটা কি, না কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1/ε0 গুণ। তাহলে এই তল দ্বারা মোট আধান কত, সামেশন কিউ। তাহলে গাউসের উপপাদ্য কি বলছে, ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1/ε0 গুণ, তার মানে কি সামেশন কিউ বাই এপসাইলন জিরো। এইটা কার সঙ্গে সমান, বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে এই তলটার মধ্যে দিয়ে মোট যে তড়িৎ ফ্লাক্স হবে সেটা কত, ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তাহলে ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান হচ্ছে সামেশন কিউ বাই এপসাইলন নট। এইটা হচ্ছে গাউসের উপপাদ্যের মূল বিবৃতি। ই ডট ডিএস হচ্ছে তড়িৎ ফ্লাক্স, বলছে যে সেই তড়িৎ ফ্লাক্সটা কার সঙ্গে সমান হবে, না ভেতরে কতটা আধান আছে ওই তলটা সেটা যদি আমি জানি তাহলে সেইটা ডিভাইড বাই এপসাইলন জিরো। সিম্পল কথা, আমরা যে ইলেকট্রিক ফ্লাক্সটা কি করে বের করবো চিন্তা করছিলাম, যে ডবল ইন্টিগ্রেশন ই ডট ডিএস আছে এটা সমান কত হবে আমি কি করে জানবো, সেটা একদম ডাইরেক্টলি লিখে দেওয়া যাবে সামেশনে কিউ বাই এপসাইলন জিরো যদি আমি জানি ওই তলটার মধ্যে টোটাল কত আধান আছে। কিন্তু যদি ওই তলটার মধ্যে টোটাল কত আধান আছে আমি না জানি তাহলে কিন্তু আমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে ই ডট ডিএস, সেক্ষেত্রে আমাকে ইলেকট্রিক ফিল্ডটা হলেও জানতে হবে, সেক্ষেত্রে আমাকে সার্ফেস ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে এই গাউসের উপপাদ্যটার অনেক অ্যাপ্লিকেশন আছে। কিরকম, যে মনে করো আমাকে কোনো একটা বদ্ধ তলের মধ্যে আধানটা দেওয়া আছে তাহলে আমি ওইখানে ইলেকট্রিক ফিল্ড কত নির্ণয় করতে পারবো ইটা, কারণ এই ইন্টিগ্রেশনটা সলভ করলে এখান থেকে ই বেরিয়ে আসবে আর এদিকে সমান সামনাসামনি কিউ এপসাইলন জিরো বেরিয়ে আসবে, ওখান থেকে ই পেয়ে যাবো। অথবা আমাকে যদি কেউ ইলেকট্রিক ফ্লাক্স বের করতে দিয়ে আমি নির্ণয় করতে পারবো, অথবা কেউ যদি আমাকে বলে যে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন আছে সামনাসামনি কিউ নির্ণয় করো তাও নির্ণয় করতে পারবো, কারণ সামনাসামনি কিউ সমান কত হয়ে যাবে এপসাইলন জিরো ইন্টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তাহলে এই গাউসের উপপাদ্যের হিউজ অ্যাপ্লিকেশন আছে তুই বুঝতেই পারছিস। আমরা সব ক্ষেত্রে এইটাকে তো কনস্ট্যান্টেই ধরবো, সেটা আমরা দেখছি যে কি কি প্রবলেমটা হয় বা কি না হয়, আমরা অ্যাপ্লিকেশনটা এলে বুঝতে পারবো বা কেন এইটাকে কনস্ট্যান্ট ধরবো। ঠিক আছে, তো আপাতত এখানে এইটুকুই বোঝার চেষ্টা কর যে এইটা জেনারেল হতে পারে কিন্তু কনস্ট্যান্ট মানে তো সেটা স্পেশাল কেস বোঝাই যাচ্ছে, কিন্তু সেটা ধরলে কি কোনো প্রবলেম আছে সেটা আমরা দেখবো পরবর্তী ক্ষেত্রে, যে সেটাতে সেটা লিমিটেশনটা কত, ই সমান কনস্ট্যান্ট ধরলে সেটা আমরা অ্যাপ্লিকেশনটা কত কম নাকি অ্যাপ্লিকেশনটা অনেক বেশি সেটা আমরা দেখবো, এবং দেখা যাবে যে ই কনস্ট্যান্ট ধরলেও তার হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে, ওই জন্যে গাউসের উপপাদ্যটা এত ইম্পর্ট্যান্ট।
তাহলে দেখ এখানে আপাতত আমরা বলছি যে ফাই সমান ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান সামেশন কিউ বাই এপসাইলন জিরো। আচ্ছা দেখ আমি এটা প্রমাণটা করছি, তারপরে আবার কয়েকটা জিনিস বলবো গাউসের উপর সাপেক্ষে। আগে প্রমাণটা একটু বুঝে নে যে কি করে হচ্ছে এই ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান সামেশন কিউ বাই এপসাইলন জিরো। তারপরে এর অ্যাপ্লিকেশনের সময় আমি আরো বলবো ইটা কনস্ট্যান্ট হবে না কি হবে, কিভাবে ইলেকট্রিক ফ্লাক্স নির্ণয় করবো সব বলবো। আপাতত আমরা এখানে বুঝতে পারছি যে গাউসের উপপাদ্য যে মূল বিবৃতি যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু সামেশন কিউ বাই এপসিলন নট। সামেশন কিউটা কি? সামেশন কিউ হচ্ছে বদ্ধ তলের মধ্যে পরিবেষ্টিত মোট আধান। দেখ এইখানে আমরা হয়তো রিপ্রেজেন্টেশনটা দেখবি বইতে শুধু কিউ বাই এপসিলন জিরো লেখা আছে, ঠিক আছে, বা এই ই ডট ডিএস টা আমি যেটা বলছি তোর যে ডবল ইন্টিগ্রেশন দেওয়া নেই, শুধু একটা ইন্টিগ্রেশন দিয়ে এস লেখা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি যদি রিপ্রেজেন্টেশনটা সঠিকভাবে করি তাহলে আমার সুবিধা আছে কিছু ক্ষেত্রে। বুঝতেই পারছিস যে যদি একটা যে কোনো টার্মকে সঠিক উপায়ে রিপ্রেজেন্টেশন করিস তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। তার কারণ হচ্ছে যে এই কথাটা দেখ, যে কথাটা এখানে বলা হয়েছে সেই কথাটাকে যদি আমি একদম এক্সাক্টলি এক্সপ্রেশনে তুলে ধরতে পারি, কারণ দেখবি আমাদের যেটা মনে থাকে সেটা মূলত ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা, ল্যাঙ্গুয়েজের থেকেও দেখবি আমাদের সবসময় যেটা মনে থাকে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। কাজে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে যদি তুই সহজভাবে রিপ্রেজেন্টেশন করতে গিয়ে ইনকমপ্লিট রিপ্রেজেন্টেশন করিস তাহলে প্রবলেম করার সময় বা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় লজিক্যাল এক্সপ্রেশনের সময় তোর মিস্টেক হতে পারে। কিন্তু যদি মনে কর পুরো ল্যাঙ্গুয়েজটাকে আমি যদি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে তুলে ধরতে পারি তাহলে কি হবে আমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। কি বলছি বুঝতে পারছিস? তাহলে যাই হোক আমরা প্রমাণটা দেখি। এই প্রমাণটা অ্যাকচুয়ালি তোর সিলেবাসে নেই, প্রমাণটা শুধু এক্সপ্রেশনটা আছে, কিন্তু প্রমাণটা করে দিচ্ছি। প্রমাণটা করে দিন। হ্যাঁ, ছায়া প্রকাশনীর বইতে প্রমাণটা আছে এবং এই প্রমাণটা মোট জেনারেল ভাবে করা হয়েছে। তুই যদি দাসখান বা অন্যান্য বই দেখিস সেখানে কিন্তু ওরা জেনারেল ভাবে প্রমাণটা করেনি, প্রমাণটা করেছে ওরা স্পেশাল কেস ধরে থিটাটা জিরো ধরে। জিরো ধরে করেছে। হ্যাঁ, কিন্তু আমরা এখানে